স্বাগত জানাচ্ছি পরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর বাঘা উপজেলার তিনশো মেট্রিক টন নাম রপ্তানির সম্ভাবনা চাপাই নবাবগঞ্জে অস্ত্র সহ তেরো মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব চার বছর পূর্বে নিখোঁজ নাটোরের আসমানিকে গাজেপুর থেকে উদ্ধার করেছে পিবিআই নাটোরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাকিব নামের এক যুবককে হত্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন আমবাগান থেকে আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই উপজেলার দুইশো বিশ জন চাষির বাগান থেকে তিনশো মেট্রিক টন আম রপ্তানি হবে বলে আশা করছেন কৃষি বিভাগ এর আগে বিভিন্ন দেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগের মাধ্যমে হটেক্স ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা চুক্তি অনুযায়ী রপ্তানি উপযোগী আম নামাতে শুরু করবেন চাষিরা কৃষি বিভাগ জানিয়েছে চুক্তিবদ্ধ চাষিরা লক্ষণ ভোগ বা লকনা, হিমসাগর বা ক্ষীরসাপাত এবং ল্যাংড়াম বিদেশে রপ্তানির উপযোগী করে উৎপাদন করেন জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পঁচিশে মে থেকে লক্ষণ ভোগ ও হিমসাগর আঠাশ মে থেকে নামানো শুরু হয়েছে ছয়জন জুন থেকে নামবে ল্যাংরা কয়েকদিন পর এসব আম বিদেশে পাঠানো শুরু হবে রাজশাহীর বাঘা উপজেলা থেকে এবছর তিনশো মেট্রিক টন আম রপ্তানি হলে তিন কোটি টাকা পাবেন চাষিরা জেলা কৃষি কর্মকর্তারা বলছেন গত বছর চাষিরা রপ্তানি করা আমে কেজি প্রতি দাম পেয়েছিলেন নব্বই টাকা এবার ফলন একটু কম বলে দাম বেশি তবে এবার কোভিডের সংক্রমণ না থাকায় বেশি পরিমাণে আম রপ্তানি করা যাবে বলেই আশা করছেন কৃষি বিভাগ নাটোরের সিংরাই তিনটি গুদামে প্রায় এক হাজার মেট্রিক টন ধান অবৈধভাবে মজুত রাখার অপরাধে শ্রী নীরেন্দ্রনাথ মানি নামের এক মজুদ্দারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান দিকে উপজেলার আদালত পরিচালনা করেন কমিশনার আল ইমরান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার দুপুরে উপজেলার কলম বাজারে মেসার্স এন মানি অ্যান্ড ব্রাদার্সের এর সত্ত্বাধিকারী শ্রী নীরেন্দ্রনাথ মানির তিনটি গুদামে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় তিনি তার তিনটি গুদামে অবৈধভাবে প্রায় এক হাজার মেট্রিক টন ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেয়েছিলেন এই অপরাধে উনিশশো সালের আইন অনুযায়ী তিন নং ধারা মোতাবেক তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এছাড়াও আগামী তিন দিনের মধ্যে মজুদকৃত ধান বিক্রি করার আদেশ দেওয়া হয় চাপাইনবাবগঞ্জে গোমস্তাপুর হতে অস্ত্র বিস্ফোরক মাদক চুরি ডাকাতি সহ তেরো মামলার আসামি জাহিরুল ইসলামকে আটক করেছে র্যাব এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় র্যাব পাঁচের সিপিসি এক চাপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় গত মঙ্গলবার রাত দশটার দিকে র্যাব পাঁচের সিপিসি এক চাপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোমস্তাপুর বোয়ালিয়া ইউপির সরগ্রাম বাগডাঙ্গা বিল এলাকা থেকে বিদেশি পিস্তল সহ তেরো মামলার আসামিকে হাতে নাতে গ্রেফতার করে গ্রেফতারকৃত জাহিরুল গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর চৌডালা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে আটকৃত আসামির বিরুদ্ধে পূর্বে দুটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনে মামলা তিনটি মাদক মামলা দুইটি চুরি মামলা এবং পাঁচটি ডাকাতি মামলা সহ তেরোটি মামলা রয়েছে রাজশাহী মহানগরীতে বাষট্টি বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতরা হল মহানগরীর দামকুড়া থানার চর মাজার দিয়ার এলাকার নাজমুলের ছেলে শাহিন আলী ও একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে কাউসার হোসেন পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আরফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকশ আভিযানিক দল রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ীকে বাষট্টি বোতল ফেন্সিরিল সহ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে জানা যায় ফেন্সিরিলগুলো অপর মাদক ব্যবসায়ী এরশাদের কাছ থেকে সংগ্রহ করেছিল ডিবি পুলিশ জানায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোরের বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাকিব হোসেন নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা বুধবার দুপুর সোয়া বারোটার দিকে শহরের চক বৈদ্যনাথ এলাকায় এই ঘটনা ঘটে নিহত রাকিব হোসেন একই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের সদস্যরা জানান পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী এক যুবক রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে তাকে চক বৈদ্যনাথ এলাকায় নিয়ে গিয়ে স্থানীয় সন্ত্রাসী রাসেল হোসেন ওরফে কাটা রাসেল রাকিবকে তার বুকের ডান ও বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এ সময় রাকিবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে হত্যার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে পুলিশ জানায় নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে অভিমান করে চার বছর ধরে নিখোঁজ হওয়া আসমানি খাতুনকে গাজীপুর থেকে জীবিত উদ্ধার করেছে পিবিআই বুধবার দুপুর বারোটার দিকে শহরের কানাইখালিস্থ নিজ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নাটোর পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন নিহতের পরিবারের সদস্যরা জানান পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী এক যুবক রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে তাকে চকবৈদ্যনাথ এলাকায় নিয়ে গিয়ে স্থানীয় সন্ত্রাসী তিনি জানান ২০১৯ সালের তিন ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে অভিমান করে নিখোঁজ হয় আসমানি পরে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা আসমানিকে মেরে লাশ গুম করে দেয়া হয়েছে এমন অভিযোগ তুলে দুই হাজার উনিশ সালের তিন ফেব্রুয়ারি নাটোর সদর থানায় আসমানির বাবা বাদী হয়ে স্বামী দুলাল সহ পরিবারের পাঁচ সদস্যের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে আসমানির শ্বশুরকে গ্রেফতার করে আদালতে হাজির করে এ সময় আদালত মামলাটি অধিক তদন্ত করতে দুই সালের ফেব্রুয়ারি মাসে পিবিআইকে নির্দেশ প্রদান করে তদন্ত চলাকালীন সময়ে গতকাল একত্রিশে মে আসমানিকে জীবিত অবস্থায় ঢাকার গাজীপুরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে সে জানায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে কাউকে কিছু না বলে স্বেচ্ছায় তিনি পালিয়ে যান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ